রান্নার ভিডিও শুরু করার আগে আমার কিছু গাছের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমার কারি পাতার গাছ, এটা একটা বাহারি পাতার গাছ, এটা নয়নতারা। নয়নতারা ফুলগুলো না বেশ সুন্দর, অনেক ফুল হয়ে থাকে। এটাও বাহারি পাতার গাছ, গাছটা কত সুন্দর হয়েছে, গাছটা তো সবসময় ফুল হয়ে থাকে। বগনবেলিয়া গাছটাও বৃষ্টিটা আসাতে সব গাছগুলো পাতাগুলো একদম তরতাজা সুন্দর হয়েছে। এই গাছটাও সব সময় ফুল হয়। নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার লাঞ্চ মেনু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি নিয়েছি রুই মাছের ঝোল, আর আছে এখানে নিম বেগুন, এখানে নিয়েছি চিকেন। চিকেনটা আমি কী করে করলাম সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর এখানে আছে ভাত। চলুন তাহলে আমার চিকেন রান্নাটা আপনারা দেখবেন। এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি, চিকেনগুলো ভালো করে বেছে ধুয়ে টুয়ে নিয়েছি। এখানে সলিড পিসই আছে, হাড় নেই। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, পুরো একটা গোটা রসুন। রসুনটা আমি বেটে নিয়েছি, এই রসুন বাটা দিয়ে দিলাম। 1 ইঞ্চির মতো আদা, আদা বাটা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1/2 চামচে 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। আর দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর পেঁয়াজ দেব না। 7 মতো নুন দিয়ে দিলাম, 1টা লেবুর 1/2 রস করেছি, 1/2 রস দিয়ে দিলাম লেবুর। আর এখানে 1/2 চামচ 3 চামচের মতো টক দইটাও দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে 15টার মতো কাজু বাদাম আমি পেস্ট করে নিয়েছি, কাজু বাদামের পেস্ট দিয়ে দিলাম। তেল দিয়ে দিচ্ছি 1 চামচ, 4 চামচের মতো সর্ষের তেল দিলাম। সব এখন একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কসুরি মেথি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1টা দারচিনি ছোটো, ভালো করে টুকরো করে মিশিয়ে দিলাম এর সাথে সব। 1টা তেজপাতাও দিয়ে দিলাম, 4-5টা গোলমরিচ দিয়ে দিলাম, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। এখন সব ভালো করে আবার মিশিয়ে নেব। কভারটা দিই আমি এভাবে 30 মিনিট রাখবো, ওভেন আমি এখনও ধরাইনি, এইভাবে 30 মিনিট রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে, আমি এইভাবে রেখে দিয়েছিলাম, এখন কভারটা তুললাম। এখন ওভেন ধরিয়ে চিকেন, ম্যারিনেট করা চিকেন বসিয়ে দিলাম। ওভেনটা বাড়িয়েই রেখেছি, এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে আমি একদম চিকেনে জল দেবো না, এইভাবেই চিকেনটা তৈরি করব। সব ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। ওভেন বাড়িয়ে এইভাবে নাড়াচাড়া করে মাংসটা আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি ফ্লেমটা মিডিয়ামে রেখে কভার দিয়ে দিলাম, মাংসটা আমি এইভাবে সেদ্ধ করে নেব। একটু নাড়িয়ে দিলাম, কাজু বাদাম দেওয়া আছে তো যদি তলায় লেগে যায়। একটু নাড়িয়ে দিলাম, এখন আবার কভারটা দিয়ে দিচ্ছি। আবার 10 মিনিট বাদে কভারটা তুলে দেখছি। একটু এদিক ওদিক করে নাড়িয়ে দিচ্ছি। এখন আমার চিকেনটা হয়ে গেছে মনে হচ্ছে, এখন একটু দেখি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। আমি একটু জল দিই নি, এইভাবেই এরকমই শুকনো শুকনো করবো, এরকমই কষা কষা থাকবে। হয়ে গেছে আমার, এখন আমি ওভেনটা অফ করে দিচ্ছি। এটা অফ করে আবার কিছুক্ষণ এভাবে আমি কভারটা দিয়ে রাখি। এখন কভারটা তুলে আমি সার্ভ করে দেখাচ্ছি, কিন্তু খুব ভালো লাগে। একবার আপনারা বাড়িতে করে দেখবেন, রুটি দিয়ে ভাত দিয়ে খুবই ভালো লাগে।
আইসক্রিম তৈরি হয়ে গেল। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।